একজন ডেভেলপার ছিলেন, তার নাম ছিল টেরি ডেভিস। উনি একটি তার নিজস্ব অপারেটিং সিস্টেম বানিয়েছিলেন যার নাম ছিল টেম্পল ওএস, কিন্তু সে মেন্টালি ইল ছিল এবং এই ইলনেসের কারণে তাকে প্রচুর পরিমাণ সাফার করতে হয়েছিল। সে যখন তার অপারেটিং সিস্টেমটি তৈরি করেছিল সেটিতে সম্ভবত সে 86,000 লাইন এর কোড নিজে লিখেছিল এবং সে নিজে একটি ল্যাঙ্গুয়েজ তৈরি করেছিল সি হোলি, যেটি দিয়ে সে অপারেটিং সিস্টেমটি বানিয়েছিল। অপারেটিং সিস্টেমটির মধ্যে সিমুলেশন গেম, তারপরে টেক্সট এডিটর, আরো অনেক ধরনের ফিচার ছিল, যদিও খুব বড় করে বানাতে পারেনি। যাই হোক, এখানে সমস্যাটা ছিল সে মেন্টালি পেশেন্ট ছিল এবং যার কারণে সে পরে জব করতে পারেনি, জবের জন্য সে আনকোয়ালিফাইড থাকে। এবং সবশেষে 2018 সালের দিকে সে মারা যান। আজকে আমাদের এলাকাতে একজন এই ধরনের মেন্টালি আনস্টেবল পার্সনকে দেখলাম। তিনি একসময় অনেক ব্রিলিয়ান্ট ছিলেন এবং অনেক চেষ্টা করেছেন যে তার লাইফে সে সাকসিড করার, কিন্তু বর্তমানে আমি দেখি আসলে অনেক মর্মাহত। আল্লাহ যেন ওনার আরো হায়াত দেন এবং তাকে সুস্থ করে ফেলেন। চিন্তার বিষয় হচ্ছে, হোয়াট ইফ আমার একদিন এমন সময় আসলো কেউ হয়তো আমাকে দেখার মতো থাকবে না। কিন্তু এমন সময় আসার আগে আমাদের চিন্তা করা উচিত যে এমন সময় যদি চলে আসে সে সময় যেন আমাদের পাশে কেউ থাকে, আমাদের পাশে কেউ রাখতে পারে, আমরা যেন শান্তিতে থাকতে পারি। যদিও এটি শান্তির কোনো মুহূর্ত না, কিন্তু আমরা যেন সেই সময়ে, আমার জ্ঞান বুদ্ধি না থাকলেও যেন সেই সময়ে আমার পাশে কেউ থাকে সেটা নিশ্চিত করে যাওয়া আমাদের একান্ত কর্তব্য। এবং এটা যদি আমরা একটা ছোট স্কেলে চিন্তা করি, তাহলে বড় স্কেলে চিন্তা করতে হবে আমাদের আফটার লাইফ নিয়ে। বিষয়টি হচ্ছে, চেষ্টা করতে হবে যেন এমন মুহূর্ত না আসে, এবং আসলে যেন এমন মুহূর্তে পাশে কেউ থাকে সেভাবে নিজেকে গড়ে তোলার। বেস্ট অফ লাক এভরিওয়ান, আশা করি এমন পরিস্থিতিতে কেউ যেন না পড়েন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।